ভৌতিক গল্পের একজন সেরা স্রষ্টা মানবেন্দ্র পালই লাগিয়া শিশুরাল লাগি আত্মার আত্মীয়। আজকের গল্প যদিও মানবেন্দ্র পালের লেখা নয়, কিন্তু তানু রচিত অদৃশ্য ব্যাপার স্যাপার অবলম্বনে দুধফাতিলের ফুড়াবাড়ি। তে চলই শুরু করা যাক কিসা কারাবানের প্রথম এপিসোড। একদিন হইল, কিন্তু রোজ ঠিক ঔ সময় মৌরে হৌ ঘরে চুম্বকের মতো টানে। ঘরটার কিন্তু কোনো বিশেষ আকর্ষণ নাই, না আছে কোনো আসবাবপত্র। ইনফ্যাক্ট বাড়ির সবচেয়ে ফুরানা ঘর হইল গিয়া হৌ ঘরটা। দেওয়াল থেকে সুন বালি খসে গেছে, উফরোর বেটন উটনিতা গুনে খাইয়া খানা খানা হয়ে গেছে। দেওয়ালিতার মধ্যে ফাটল ধরিয়া হঠাৎ দেখলে মনে হয় কার যেন চেহারা সাই রয়েছে, কিন্তু তাইরে একটা নেশার মতো টানে এই ঘর। মেন বাড়ির সীমানার ভিতরে উইলেও এই ঘরটা যেমন কিরম একটা এক ঘরে হরিয়া রাখা। মাঝখানো একটা বড় উঠান, আর উঠানোর মাঝখানো একটা বিরাট হাটল গাছ, আরও বন্য ফুলর ঝুপঝুপ করে। অন্নপূর্ণা ঘাট থেকে নদী ফারইয়া সোজা যে রাস্তা, রেইসে আটা দিলে বেশি নেয়, তিন মিনিট যদি যায় তো একটা তিমুকা পাইবা। ঠিক ডাইন দিকে মুড়ি গেলে আর একটা রাস্তা ঢুকছে, আর জাস্ট দুই মিনিট আর একটা তিমুকা পাইবা। এখানে ডাইনে বামে না দেখিয়া সোজা যে জঙ্গল দেখা যায়, ওটা যদি ঢুকি যায় তে কয়েক সেকেন্ড পরেও একটা বাড়ি পাওয়া যায়। বাড়ির মাঝে দিয়ে উঠান ফারইয়া গরর ফিসে দেখিয়া বিশ্রার সাইড গেসিয়া আর একটু গেলেও একটা মাত্র বাড়ি দেখা যায়, ফুরকাস্ত বাড়ি। ওটাও শেষ বাড়ি, এরপরে জঙ্গল টঙ্গল একটু আট্টু, আর তারপরে ধান খেত আর ধান খেত। বাড়িত মানুষ হইতে গেলে ছয়জন, কিন্তু বড় ছেলে চাকরি সূত্রে আনিফুর থাকে, শনিবার বিকালে আয় আর সোমবারের সকাল সকাল বার হয়ে যায়। বউন ও দুধফাতিলেও থাকইন, শাশুড়ি আর দুই ননদর লগে। দুই বছর হয়েছে বিয়ার, বাচ্চা কাচ্চা এখনো নাই। আর এক ননদ আসলা, বড় ননদ, কিন্তু দশ বছর আগে একটা সিটি পাওয়া যায় যে আমি বাড়ির থেকে যাই আর গিয়া, ও অতটাও তারপরে আর কোনো খবর পাওয়া যায় না। বাড়ির সবচেয়ে ছোট মেয়ে মৌ পরে খাসার কলেজ অ্যান্থ্রোপোলজি লইয়া এখন থার্ড সেমিস্টারও। যদিও প্রাচীন মানব সভ্যতা সংস্কৃতি লইয়া তার পড়াশোনা, কিন্তু আইসকালকের মানুষের ভিড় ভাড় আড্ডা গল্প তাই খুব একটা পছন্দ নয়, তাই একাকিত্বই বেশি পছন্দ। আর তার বই হয়তোবা ও কারণেও বাড়ির হদারর একলা পরিত্যক্ত গড়টা তাই খুব পছন্দ। হুট করে হঠাৎ কেউ ইয়ার ঢুকে যাওয়ার কোনো চান্স নাই। তাই দিদি বৌদির আর কথা হইল যে আচ্ছা ঠিক আছে, দিনের বেলা তুই নগিয়া ফরস রাইত খাল খেনে। মানে বৌদিয়া কইলা যে সন্ধ্যার সময় তান বুলে ও হাটল গাছর তলাত যাইতেও গা সমসম করে, আর তাই নো কিলা যে সন্ধ্যার পরে গিয়া ফড়ে ও গরু। ইতা সকলটাও মোর জানা আছে, ইতা মানে রোজ দিনের লেকচার, এটা শুনতে শুনতে অলমোস্ট মুখস্থ হয়ে গেছে তাই। কিন্তু তাই ফারে না, তাই সিম্পলি ফারে না। সন্ধ্যার পরে কিতায় যেন টানে এইদিকে, কিতা যেন এখানে ঘটে, কিতা এক অদৃশ্য ব্যাপার সেবা। সন্ধ্যার পরে রুজ মৌ যখন হিগড়ো গিয়া তালা খুলিয়া ঢুকতে চায় গো, দরজাটা ঠেললে যেমন খুলে না, মানে কিরম ভিতরে যেমন একটা টাইট করে লাগি গেছে। মানে বৃষ্টি উষ্টি পড়লে খাট বাড়ে জাম লাগি যায়, কিন্তু শুকনার দিনও সেম ঘটনা। অথচ দিনের বেলা কিন্তু আরামসে খুলে যায়, কোনো শক্তি লাগে না। কিরম একটা মনে হয় যেমন খেয়ে যেমন ভিতরে তাইরে ঢুকতে দিতে চায় না, যেমন ভিতরে থেকে ফিট দিয়া ঠেস দিয়া রাখি দিছে দরজাটা। তবু তাই জোর করে ঠেলা মারি ঢুকে, ঢুকিয়াও একটা ভ্যাপসা গন্ধ তাই পায়। এই গন্ধটা আবার সকালবেলা পাওয়া যায় না, মানে সারা রাত্র দরজা জানলা সব বন্ধ রাখিয়া তাই যায়, অথচ সকালবেলা দরজা খুললে এই গন্ধটা নাই, বরং একটা বক বকা তামাখর গন্ধ পাওয়া যায়। এ বাড়িতে কেউ তো হুক্কা খায় না, হইতে কি তামাখর গন্ধ, আর রাত্রের এই ব্যবসা গন্ধটাও না কি তা। ওটা ভাবতে ভাবতে
অন্ধকারের মধ্যে হাত তাড়াইয়া তাই সুইচ বোর্ড খুঁজিয়া লাইটটা যখন অন করে তখন সব পরিষ্কার হয়ে যায়। সকির মধ্যে বইটই রাখিয়া তাই আস্তে আস্তে পড়তে বই যায়। তাই রে, তা এক্সপিরিয়েন্স তাই কেউরও হয় না। আমি ভাবে যে হইলেও তো হো তো জ্ঞান জ্ঞান জ্ঞান, তাই তা মানে এখান তো তাই নিজের প্রাইভেট ব্যাপার রাখিতে। সন্ধ্যাত ঘর ঢুকিয়া দুই তিন ঘন্টা তাই বেশ সুন্দর ফড়ি নেয়, কোনো ধরনের ব্যাঘাত ঘটে না। কিন্তু সেদিন ইতালি জানি তাই গরু ঢুকিয়া লাইট জ্বালাইয়া হঠাৎ করে ফুপতি কর সুতো জানলাটা খুলে দিছি। খুলছিল, হালকা বাতাস আইসে, তাই ফড়াত বইছে। ফড়তে ফড়তে হঠাৎ যেমন তাইয়ের বুক চ্যাপ করে উঠছে, জানলার দিকে যেমন কেটে একটা তাই সুখ ফরছে। অথচ এদিকে উপদিকে জানলার দিকে কোনো ঘর বাড়িও নাই, আছে শুধু একটা জমি আর এর ফলে ফুকুর, জমির দুই একটা তেঁতুল গাছ, খুব পুরানা একটা জঙ্গলি আমর গাছ, আর পিছন দিকে ফেনা ফাতায় ভরা ফুকুরের শেষে বাঁশবনের ফাঁকে ফাঁকে জোনাকির মিটমিটান। কিন্তু জোনাকিটা তার যেমন হঠাৎ লাগলো কিরম এক ফাল সৌকর মতো, যেমন তাইর দিকে দেখে তাই ঠিক কইতে পারে না, মানে কিতা লাগিয়া তাই ডোরাইছে, কিছু একটা যেমন আসে। যাই হোক, তাই ফটাফট গিয়ে জানলাটা বন্ধ করিলে। এই সময় যখন মানে অন্নপূর্ণা ঘাটও ব্রিজ বনার কথা শুরু হয়, তখন মানুষে মানে গরম রসগোল্লার মতো এদিকের জমিন কিনরা, মানে গ্রামে গঞ্জে যারা একটু একটু জমি আছে সব বেসিয়া উসিয়া ক্ষেত খামারি বন্ধ করিয়া ওদিকে আইয়া এক টুকরা জমি কিনতে চাইরা। এরকম পরিস্থিতিতে ই জমির দিকে কেউ চোখ ফিরাইয়া চায় না, আর মানুষ বাদ দেন একটা গরু ছাগলিন সরানির লেগিয়া যায় না, এরকমও অদ্ভুত ব্যাপার। আর সবে এটারে ডাকেন ফুড়াবাড়ি, তাই ঠিক জানে না কেনে এটার নাম ফুড়াবাড়ি। তবে একটা আন্দাজ আছে, তারা ছোট থাকতে তাই ঠাম্মায় শোয়ার সময় গল্প হইতা, তাই যখন প্রথম বিয়া হইয়া আইন তখন বলে ই এরিয়া ঘোর জঙ্গল, মানে শিয়াল মেহম এমনকি কোনো কোনো সময় বড় বাঘও দেখা যায়, আর এইটা মাঝে মাঝে মশাল লইয়া দেখাই তো তাই নো বলে শুনছই, এটা বলে বহু আগের ঘটনা। এই গ্রামও এক প্রতাপশালী জমিদার বাড়ি আছে, তে গ্রামও একবার যখন ডাকাইত ফোড়ে খাট্টা খাট্টা লাঠিয়াও জমিদারে কিচ্ছু বাড়ির থেকে নিতে দিন না। এই রাগে ডাকাইতরা জমিদার বাড়িতে আগুন লাগায়, আগুন লাগিয়া জমিদার নিয়ে চিৎকার হরি হরি জলকিয়া ঝাঁপতে জমিদারের নাতির তো লাশটাও পাওয়া যায় না। আর এই দুঃখে জমিদারের বিধবা ছেলের বউ আত্মহত্যা করে। এটা সব কিছুর পরে শ্রাদ্ধ সংস্কার করিয়া জমিদার চিরকালের লেগে তীর্থে যায় গে। আর এই আধা ফুড়া বাড়িটা সময়ের সাথে আস্তে আস্তে ধুলিসাৎ হয়ে যায়। ওটাও নিকিতা ফুড়া বাড়ি, ও একবারও সেদিন তাই খুলছিল জানলা, আর কোনোদিন খুলছে না। আজকে কি তা লাগে জানি, ওদিনের তা হতা মনও আত আছে, ও তা ভাবের আর ভাবতে ভাবতে অন্য মানুষকে ভাবে হঠাৎ চোখ গেল দেওয়ালর বড় ঘড়িটার দিকে, ফোনে দোষটা বাজে, বহু দেরি হয়ে গেছে। অন্যদিন তাই 9:30 ওটায় বই আটাইয়া যায় গিয়া দরজা বন্ধ। আজকে কিরকম একটা তন্দ্রা তন্দ্রা ভাব আই গেছিল তাই, আর কেতা কেতি ফুরানা কথা চিন্তাধারা চলতে থাকে মাথা, আর ওতায় পাক্কা দেরি হয়ে যায়, দেরি হয়ে গেছে ভাবতে ভাবতে। তাই কত সময় গড়ির দিকে তবুও সাই রয়, আসবাবপত্র নাই কিচ্ছু নাই, পরিত্যক্ত একটা গড়, অথচ অত বড় একটা সুন্দর ঘড়ি কে রাখলো কেন, হেনে পেন্ডুলামে টক 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 করে আরম্ভে আরো 10 মিনিট গেল, মাত্র 5 মিনিট বাকি আর 10টা বাজ। খুব তড়িঘড়ি করি তাই বই ওই খাতা উতা আটাইয়া বুক লইয়া বিস্তার থেকে জাস্ট উঠছে, হঠাৎ ফিসলিয়া মোবাইলটা হাঁটুত লাগিয়া চোখের তোলে যায় কি, তে নইয়া চোখের তোলে ঢুকিয়া মোবাইলটা আনতে তাই আরো 2-3 মিনিট যায়। যাই হোক, লয়ে তাই লইয়া কোনো মতে দরজার মুটির যায়, যাইতে মনে পড়ে তালাটাও তো বিস্নাত রাখিয়া আইসে, তালাটা আনে
আনিয়া তাড়াতাড়ি দরজার মুখোয় আইতেও গড়িত কোনো মতে তাই বারোয়া দরজাটা লক করাত লাগে। হালকা একটা শব্দ পায় ঘরের ভিতরে যেন কেউ হাটের নাকি তা। দরজা কোনো মতে লক করিয়া বুকুর মধ্যে বই লইয়া কাটল গাছর তলে দিতে এক শ্বাসে দৌড় দিয়া গড়াইয়া সাইডে রান্না করতে মায়ের ডাকিয়া হইন, দরজা তালা মারি আইসোস নিরে। তাই হয়ে হয়ে আইসি আয়া তাই বই লইয়া বিছনার তপাস করে তাই রুমো বয়। এরম একটু সময় শ্বাস লইতে লইতে হঠাৎ উফরা থেকে তাইর মেজ দিয়ে ডাক হইন, কি তারে পড়াশোনা শেষ হয়ে গেলে আমার লে এক কাপ চা বানাইয়া। আনটাইমে মেজ দিয়ে তা সার রিকোয়েস্টে তা তাই খুব একটা পছন্দ নয়। এমন সময় নিচে ফাঁক করতে গিয়ে বউ দিয়ে ডাকিয়া উফরে হইলা যে আমি চা আনিয়ার মেজ দিই। যাই হোক তাই বাঁচি গেল এটা। আজকের যে এক্সপিরিয়েন্সটা এটা তাই নতুন নাই ঠিক, আগেও তাই হৌগরর সাদর মধ্যে কিরম হার একটা পাওয়ার আওয়াজ ফাইসে যেমন, কিন্তু সিকা বা মেকুরর আওয়াজ হইয়া তাই মানে উড়াই দিছে। কোনো কোনো সময় ফুপদিকর জানলার বাইরের ফুড়াবাড়ির থেকেও যেন কিরমটা ফিসফিসানি খানাখানি মাতর একটা আওয়াজ তাই ফাইসে বলিয়া তাই যেমন মনে হয়েছে, কিন্তু ইতারেও তাই বাতাসও ফিসফিসানি হইয়া উড়াই দিছে। জানলার দিকে হোক হাটল গাছের দিকে ওরকম শূন্য দৃষ্টিতে চাইয়া কোথাও তাই ভাবের যে কিরকম এদিকে ও ফারো চা খাইরা ইতাহররা জীবনের নেশায় মশগুল, আর একই বাড়ির ভিতরে ও উঠানোর জাস্ট হো দারো কিরম একটা যেমন আলাদাও ব্যাপার, কি তা একটা যেমন চলে অদৃশ্য ব্যাপার সেপার তাই ভাবের হঠাৎ তাই মানে টনক লড়ছে দরজার মধ্যে বৌদিরে দেখিয়া। উফরে থেকে চা দিয়া ফিরতে সময় দরজাতে ইয়া দাঁড়াই বৌদি আর কি মারিয়া কইরা, কিতা গো এখনো তোমার হৌগরর দিকে চাই রইছনি, জাননি কয়েক ফিড়ি আগে হৌগরও গোলাপ দড়ি দিয়া মরসলা মাল লোকে ঝগড়া করিয়া খা। ছেলের দোষ কিতা কিচ্ছু নাই, বৌর কোথায় বলে উঠতে বই ওতালিয়া মাল লোকে খালি জবড়া অভিমানে শেষে গোলাপ দড়ি মৌয়ে আসিয়া হইল কে বট বাবুনি। বৌদির জিনিসটা ফুসাইল না, হইলা যে ওই আসো আসো তোমরা তো আজকালকের যুক্তিবাদী মহিলা, আমার তো ভাই গার লুম হাড়া হয়ে যায়, এখনো শুনো তো রাই বউ যে খিল খোলার আওয়াজ। মৌয়ে আর কি মারিয়া কইল তাই বেড়াইতা গুরতা রাত্রে ঠিক আছে, এই জুড়ে জুড়ে খিল খুলিয়া মাইনসর গুম ভাঙানির কি দরকার। বৌদি একটু কঠোর সরে হইল, তাইন কর্তা মানুষ, কর্তারা সবসময় জুড়ে জুড়ে কাজ করে জানায় যে তারা কর্তা। মৌ একটু সিরিয়াস হইয়া গলার তলে তলে হইল, কোন দিনের কোন যুগর কর্তা আইজ বলে আস্তা বাড়িত কর্তাগিরি করিয়া বেড়াইরা, ঠিক আছে তাইন খরৌকা, কিন্তু হি গড় আমার ফড়ার গড়, হি গো আমার গড় আর খেব না। বৌদি আস্তে আস্তে গড় থেকে বারোইতে বারোইতে হইয়া গেলা, আজকে তোমার এটা ফড়ার গড়, বটবাবুর কিবা এক বৈঠকখানা আছে। বৈঠকখানা কথাটা মোর যেন মনোগীতি গেল, দরজার খিল মারিয়া একটা বই আতলিয়া তাই এয়া বিশ্বনাত বইল, বাবলা একটু ফড়ি ফড়ি সহ্য। হঠাৎ চৌকের কোনার দিকে হঠাৎ যেন তাই দেখলো জানলার দিকে কিতা একটা ফে যেন একটা ক্রস করল, জানলার সামনে গিয়া পালাটিকে দেখিয়া কিচ্ছু তো ফাইল না, তাই যেমন তা কিচ্ছু পাল লাগে, শরীরটাও কিরকম একটা মেজমেজ করে না, তাই বইটা টেবিলও রাখি দিল। জানলাটা বলা মতো বন্ধ করিয়া লাইট অফ করিয়া শুয়ে গেল, জানলা বন্ধ করায় ঘরের ভিতরে কিরম একটা ব্যবসা গরম, আর এমনি আজকে দিনটাও মেঘলা মেঘলা, ঘুম আর হয় না, শুয়ে রইছে সাইড ফিট করে এদিক ওদিক ঘুরে বালিশ উল্টার ঘুম আর হয় না, ওরমভাবে কত সময় যে হাঁটছে ঘন্টা দুই ঘন্টা তাই হইতেও পারে। হঠাৎ তার জলতৃষ্ণা লাগলো, অন্ধকারও আতড়াইয়া জলর গ্লাস খুঁজাত গিয়া হাঁসর গ্লাস পড়িল, এই শব্দে হঠাৎ তাই হুঁশ আইলে পরে তাই দেখে যে তাই তো তাই গরু নাই, তাই তো এখনো রইছে উঠানোর হোফারোর হৌ তাইর গরু হৌ পরিত্যক্ত গরু, কিতাবে আফার চলের তাই বুঝিয়া ওঠার আগে ঘড়ির মধ্যে দশটার ঘন্টা, সামনে দরজা খোলা এদিকে জানলা খোলা, উঠিয়া তাই দরজার দিকে দৌড়াইবার চেষ্টা করলো, কিন্তু কিন্তু চোখের মুনি ছাড়া শরীরের আর একটা মাসলে
সাড়াও দিল না। আস্তা বডি যেন তাই প্যারালাইজড, কোন সময় যে কারেন্ট গেছে তাই হইতে পারে না। দরজার দিকে খেয়ে যেন ঢুকল, পাওয়ার আওয়াজ হয়েছে কিন্তু কিচ্ছু দেখা যান না। কোনো মতে হাতও একটু জুড়াইলে তাই ঠেলাইয়া উলাইয়া উঠিয়া বইতে, ডাইন দিকর গালোর মধ্যে হার যেমন নাকের শ্বাসের গরম বাতাস, গলা ফাটাইয়া চিৎকার করতে চাইলে কোনো আওয়াজ বাইর হইল না। শরীরের সমস্ত জোর আনিয়া তাই কোনো মতে উঠিয়া দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু দড়াস করে পড়ে গেল। কারণ কোমর থেকে নিচের দিক এখনো সম্পূর্ণ প্যারালাইজড, কোনো মতে ঘষি 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 মাটি তাই আউগাইতে লাগলো দরজার দিকে। আউগাইতে আউগাইতে গিয়া মাথা দোষ খাইলো দরজার মধ্যে, এতে দরজার চুলানি রয়ে গেছিল তালা, মাথার উপরে তাই রইয়া বিরাট বড় তালা পড়ল। বেদনায় তাই চিৎকার দিয়া উঠতে, নিজেরই চিৎকারে হঠাৎ করিয়া তাই হুশিয়া দেখে না তো তাই ঘরে নাই তো, তাই তো তাইর ঘরও শুয়ে রইছে। আর সামনে খোলা জানলা, জানলা কিরম খোলা, এটা তো তাই লাগাইছি, আর এটা খেয়ে জানলা দিটা খার ছায়া। যখন হুশ আইল তাই নিজেরে ফাইল শিলচর মেডিকেল কলেজের আইসিইউ বেডে। সামনে দরজার দিকে ডাক্তারনি ডুবতে ডুবতে মুস্কি হাসি হাসি কইলা, উঠছো নি বউ, তিন দিন ঘুমাইছো তুমি, কোমাত আসলায় তিন দিন। তাই ভাবে যে তাইর লাগি তো সময় একদম গেছে না, ও মাত্র তো তাই তাইর করো শোয়াত আছে, এটা কিতা চলের তাই না, ও এখনো সেই ব্যবসা গন্ধ, তাই ঘুমো আছে জাগিয়ে আছে স্বপ্নে আছে কিতা চলে। কোনো মতে উঠিয়া বোয়াত লাগিয়া দেখলো এখনো তাইর কোমরের নিচের দিক সম্পূর্ণ অবশ। Ta-da-wah!